الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان الله سبحان الله সব মুখস্থ দেখছেন অবস্থাটা কি আমি কি গজল গাবো সব গজল ওনার মুখস্থ আরেকজন আজান মুখস্থ সুবহানাল্লাহ আজান ইউটিউবে শুনেছেন কারা কারা আরে বাপ রে আসলে অনেক রাত হয়েছে আপনারা ধৈর্য ধারণ করে সবরের সাথে যে এই রাত্রি পর্যন্ত বয়ান শুনেছেন আল্লাহ পাক জাযা খায়র দান করুন আমিন আজান আমি পুরো আজান তো দেওয়া উচিত না গভীর রাতে দুই একটা কলি আপনাদের আবদারের জন্য শোনাচ্ছি ইনশাআল্লাহ গরম দিন চলে আসছে নাকি হ্যাঁ ঠান্ডা নাই আজকে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আজানের এই ধ্বনির প্রতি মানুষের হৃদয়ের যে টান যে আকর্ষণ পৃথিবীর শ্রেষ্ঠ সুর আজানের সুর পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোরআনের সুর ঠিক কিনা আজানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ আমাদের দিয়েছেন নামাজের প্রতি আকর্ষণ আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন আমার ছোটবেলার কথা মনে আছে তখন আমি হিফজখানায় পড়ি টাঙ্গাইল জেলার এক মসজিদে আজান দিলাম মাগরিবের নামাজের তখন ছোট লোকেরা দোকানপাট বন্ধ করে দোকানদারেরা দেখি সব মসজিদে জানালা এসে দাঁড়ায় আছে এখানে যেভাবে সব দাঁড়িয়ে আছে না
দেখি না আজান শেষ করে তাকায় দেখি জানালায় জানালা মানুষ আর মানুষ কুষ্টিয়া গিয়েছিলাম বেড়াতে তখন কিতাবখানায় পড়ি জোহরের নামাজের আজান দিয়েছি আজান দেওয়ার পরে যে বাড়িতে বেড়াতে গিয়েছি সেখানে এসে দেখি পুরো বাড়ি মহিলারা ভরে গেছে কি জন্য এসেছে মসজিদে আজান কে দিয়েছে তাকে দেখতে আসছে গ্রামবাসী আল্লাহু আকবার বলেন ভাবা যায় যে আজানের সুরে আজানের কণ্ঠে আল্লাহ কেমন আসর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের এই সুর থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ একটুখানি ভাবুন তো আমরা একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ আমরা আজান দিলে আজানের টনে মানুষের হৃদয়ে যদি এরকম রেখাপাত হয় হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন তার কণ্ঠে যখন আজানের ধ্বনিত প্রতিধ্বনিত হতো সাহাবায়ে কেরামের অন্তরাত্মার মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হতো আল্লাহু আকবার বলেন কত দূর ওই মদিনার পথ উহুদের মাঠ আর কত দূর তাইফের গ্রাম আর কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর কত দূর ওই মদিনার পথ উহুদের মাঠ আর কত দূর তাইফের গ্রাম আর কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর